আমরা এসেছি গোবস্থান মাঠ ভলকানো দেখতে। বাকু থেকে 70 কিলোমিটার দূরে আমরা দূরে দেখছি পাহাড়, কাদার পাহাড়। আমরা দেখছি ছোট ছোট কাদার টিলা। শুরু হয়েছে লাভা উদ্গিরণ, লাভা বের হচ্ছে, কিন্তু এই লাভায় কোনো আগুন নেই, কোনো লাল রং নেই, কাদার লাভা। আমরা দেখছি কিভাবে পাহাড় থেকে লাভাগুলো বেরিয়ে আসছে একটা জ্বালামুখ থেকে, তবে এটা জ্বালামুখ নয়, এটা কাদামুখ বলা যেতে পারে। এখানে আমরা ছিদ্র দেখছি, এই ছিদ্র থেকে বিরতিতে বেরিয়ে আসে কাদার কুণ্ডুলি। আমরা দেখছি একটু বড় আর একটি ক্রেটার, সেখান থেকে কাদা বেরিয়ে আসছে। মনে হচ্ছে যেন কোনো উপগ্রহ, চাঁদ বা কোথাও আমরা আছি, আসলে সেটা না, এটা হচ্ছে আমাদেরই পৃথিবী। একটা দেশ আজারবাইজান, তার একটা স্থান গোবস্থান, সেটা বাকু থেকে 70 কিলোমিটার দূরে, মাটির নিচেই। এখানে কাস্পিয়ান সাগরের নিচেই প্রচুর গ্যাস তেল জমে আছে এবং একটু ফাটল পেলে সেই ফাটল দিয়ে উঠে আসে। এই সেই ফাটলে পানি যখন ঢোকে তখন পানি গ্যাস কাদা হয়ে মাটিকে দ্রবীভূত করে উপরে চলে আসে। এর সাথে অনেক মিনারেল থাকে, অনেক গ্যাস থাকে, গ্যাসগুলো বুদবুদ আকারে বেরিয়ে আসছে এবং বেরোতে বেরোতে তারা আঠালো হয়ে গেছে। এবং এই কাদায় বহু মিনারেল থাকায় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষ আসে চিকিৎসার জন্য, তাদের চামড়ার বিভিন্ন রোগের চিকিৎসার জন্য। এখানে এই মিনারেলগুলো তারা তাদের চামড়ায় লাগায়, কাদা লাগায়, তারপর একসময় ধুয়ে পরিষ্কার করে তারা এখান থেকে চলে যায় মাঠ থেরাপির জন্য। কোথাও কোথাও ব্যবস্থা গড়ে উঠছে বিউটি পার্লারের মতো। আমরা দেখছি যে কেমনভাবে বিরতিতে কাদাগুলো কেমন নিচ থেকে যেন কোনো বান মাছ বা আমাদের দেশে কোনো বড় মাছ বা সাপ কিছু একটাই কাদার ভিতরে আছে, আসলে সেটা কিছুই না, এটা হচ্ছে গ্যাস। গ্যাসগুলো বেরিয়ে আসছে, কাদাকে আন্দোলিত করছে এবং নতুন করে আরও এখানে গ্যাস সঞ্চারিত হলে আবার সেগুলো বেরিয়ে আসার চেষ্টা করছে। মাটির নিচেই এই কোটি কোটি বছরে যে গ্যাস তৈরি হয়েছে এবং যখন পৃথিবীর এই বিভিন্ন শিলাতে ফাটল দেখা দেয়, সেই ফাটল দিয়ে অনেক নিচেই গভীরে পানি চলে যায় এবং সেই পানি আবার গ্যাসের চাপে বেরিয়ে আসে, তখন কাদাগুলোকে, মাটিগুলোকে দ্রবীভূত করে। তবে এখানে একই তাপমাত্রা ভূপৃষ্ঠের মতো, এখানে কোনো গরম নেই, আগুন নেই। আপনারা অপেক্ষা করবেন, আরও এ বিষয়ে শুনবেন। আগুন জ্বলবে কিন্তু শব্দ করছে, মনে হচ্ছে কোনো জবাই করার
ভলকানোর কাছে যাই, পাশে আর একটা দেখি সেটি কোন ধরনের শব্দ করে। কোনো কোনো সময় এইসব মাড ভলকানো থেকে শত শত মিটার উপরে কাদা ছিটকে যায়, ফেটে যায় এই চূড়া। আমি একটি উঁচু পাহাড়ের উপর উঠেছি, পাহাড়ের চূড়ায়। আমার জীবনের প্রথম এই ধরনের অভিজ্ঞতা। পৃথিবীতে সম্ভবত দুটি দেশে এই ধরনের ভলকানো আছে, যেটাকে মাড ভলকানো বলে। কাদা বের হয় এবং কাদায় কালক্রমে পাহাড়ের সৃষ্টি হয়। নিউজিল্যান্ডে আছে মাড ভলকানো, আর আজারবাইজানে এই কবুস্থানে আছে মাড ভলকানো। আপনারা দেখছেন, ক্যামেরায় দেখতে পাচ্ছেন, কাদা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এবং এক ধরনের গার্গলিং, কুলকুচি করার, গড়গড়া করার মতো শব্দ হচ্ছে। মাঝে মাঝে আপনারা দেখছেন কাদা বেরিয়ে আসছে এবং আস্তে আস্তে এই ধরনের পাহাড়ের মতো তৈরি হয়েছে। আমরা ক্যামেরা তাক করে সেগুলো দেখাবো, কিন্তু আশেপাশের পাহাড়ও আপনারা দেখছেন, এই সব পাহাড়গুলো কিন্তু এইভাবে মাড ভলকানোর মাধ্যমে তৈরি হয়েছে। এটা একটা ন্যাচারাল প্রাকৃতিক ফেনোমেনা। মাটির নিচে কয়েক মাইল দূর থেকে যখন গ্যাস বেরিয়ে আসে, তার সাথে পানি, তার সাথে দ্রবীভূত হয়ে কাদা আসছে, কিন্তু এগুলো গরম না, এগুলো হচ্ছে ঠান্ডা। আর যেগুলো অগ্নিগিরি, তার থেকে ম্যাগমা আসে, গলিত মাটি, গলিত পাথর আসে, এখানে আসছে গলিত কাদা, তাপে না, পানিতে গলিত। আর অগ্নিগিরি হচ্ছে তাপে গলিত। এই যা পার্থক্য আমরা দেখছি। আমরা আর একবার একটু সুন্দর করে দেখি, কি সুন্দর এই প্রকৃতির খেয়াল। আমার জীবনের একটা বিরাট অভিজ্ঞতা। আমি এর আগে দুবার এখানে আসার চেষ্টা করেছি, কিন্তু বৃষ্টি হলে এখানে গাড়ি আসে না। কাদা এবং প্রচণ্ড আঠালো কাদা। এবার বৃষ্টি নেই, আমি এসেছি এই আজারবাইজানের গোবস্থান, বাকু থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। একই জায়গায় অনেকগুলো মাঠ অর্থাৎ কাদার, ভলকানো অর্থাৎ গিরি, অগ্নিগিরি বলবো না, এখানে আগুন নেই। কি অসাধারণ একটা চিত্র, বাস্তব এবং একটু নতুন ধরনের অনুভূতি। আমাদের পিছনে দেখছি কাদা বের হচ্ছে।